প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ের একটি অনলাইন ক্লাস দিব। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ আব্দুল মোত্তালেব, সিনিয়র শিক্ষক, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বোদাগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ক্লাসের শুরুতেই আমি সবার উদ্দেশ্যে একটি প্রশ্ন করি, তোমরা দেখো সেই প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। শিক্ষার্থীরা, এখন তোমরা ক্লাস সেভেনে পড়ছ, আজ থেকে দুই বা তিন বছর আগে তোমরা একটু খেয়াল করার চেষ্টা করো তো, তোমাদের দেখা বা তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো স্মরণীয় ঘটনা তোমাদের খেয়াল আছে কি? হ্যাঁ শিক্ষার্থী, অনেকে খেয়াল আছে, আমি বলবো প্রায় সকলেরই খেয়াল আছে। আর এই গত তিন বছর আগে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি আমরা কিসের মাধ্যমে স্মরণ করতে পারলাম? আমরা স্মরণ করতে পারছি আমাদের স্মৃতির মাধ্যমে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি কম্পিউটারের মেমোরি বা স্মৃতি সম্পর্কে একটু আলোচনা করব। আলোচ্য বিষয় হল মেমোরি। মেমোরি বা স্মৃতি, প্রিয় শিক্ষার্থী, মেমোরি কি এবং কাকে বলি? আমি সংক্ষেপে বলি, মেমোরি শব্দের অর্থ হইল স্মৃতি বা শক্তি। অর্থাৎ যে শক্তি দ্বারা কোনো ডিভাইসের মাধ্যমে তথ্য সংরক্ষণ করে রাখা হয় বা সংরক্ষিত থাকে তাকে মেমোরি বলে। এটা বুঝতে পারছি। অর্থাৎ আমরা যে শক্তি দ্বারা আমাদের পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো যে ডিভাইসের মাধ্যমে আমরা সংরক্ষণ করতে পারি সেটাই মেমোরি। এখন আমি আসি এই মেমোরি কয় প্রকার। প্রিয় শিক্ষার্থী, মেমোরি প্রধানত দুই প্রকার। মেমোরি প্রধানত দুই প্রকার, একটা হল প্রধান বা প্রাথমিক মেমোরি, প্রাথমিক মেমোরি, আরেকটা হল সহায়ক মেমোরি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রাথমিক বা প্রধান বা প্রাথমিক মেমোরি আর সহায়ক মেমোরি, এর মধ্যে দেখো এই মেমোরি প্রাথমিক বা প্রধান মেমোরি আবার দুইটি ভাগে বিভক্ত হয়েছে। একটাকে বলি র্যাম, আরেকটাকে বলি রোম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই কম্পিউটারের র্যাম এবং রোম সম্পর্কে বা এর নাম তোমরা শুনেছ। আমি র্যাম বা রোম সম্পর্কে একটু আলোচনা করব। তোমাদের সবার বাড়িতে স্মার্টফোন আছে, কারো কারো বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে। এই স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটারে একটা মাদারবোর্ড আছে যেখানে র্যামটি সংযুক্ত থাকে। এই র্যামের কোনো রূপ হল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোমের কোনো রূপ হল রিড অনলি মেমোরি। মেমোরি, প্রিয় শিক্ষার্থী, এই র্যাম কম্পিউটারে কাজ করতে করতে তাৎক্ষণিকভাবে
সে তার তথ্যগুলো সংরক্ষণ করে, এবং যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় আবার এই র‍্যাম থেকে তখন তথ্যগুলো চলে যায়। অর্থাৎ র‍্যামের ধারণ ক্ষমতাটুকু হল বিদ্যুৎ প্রবাহের উপর। যদি বিদ্যুৎ প্রবাহ সচল থাকে তাহলে তার মেমোরিতে সেগুলো থাকবে, আর যদি বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে তার র‍্যামের তথ্যগুলো শূন্য হয়ে যাবে। আর ওম এটিও মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। আইসি কম্পিউটারের হার্ডওয়্যারটাকে সচল রাখার জন্য এসব কিছু নির্দেশনা কম্পিউটারে প্রদান করে, এবং এই নির্দেশনাগুলি স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। বিদ্যুৎ থাকা বা না থাকা এই মেমোরির উপর নির্ভর করে না। ব্যবহারকারীরা বিশেষ নির্দেশনা ছাড়া এটাকে মুছে ফেলতেও পারে। এটাকে এক ভাষায় স্থায়ী মেমোরি বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এসব র‍্যাম বা রোমের কাজগুলো তোমাদের পাঠ্য বইয়ের 22 পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিবে। আমি একটু এদের কিছু একক অনুসরণ করি। সেটি হলো যে র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি, এটাগুলো যেমন দুই ভাগে, তেমনি রোমটাকেও আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হইল, একটা হলো হাস, এই যে দিয়ে প্রমাণ করে বোঝানো হয়, আর একটা হলো বাইট। এই হাসটা হলো মেমোরির গতি কতটুকু সেটা নির্ণয় করে, আর বাইটটা হলো এই মেমোরির কতটুকু ক্ষমতা আছে সেটা নির্ণয় করে। যেমন তোমরা নিশ্চয়ই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছ, ইন্টারনেট চালাও, এখানে তোমরা অনেকে বলো যে আমার মোবাইলে এমবি নাই বা আমার মোবাইলে এমবি দেন, এইসব কথাগুলো আমরা কিন্তু সচরাচরই শুনি। এই এমবি আছে বা এমবি নাই, এই কথাগুলো মেমোরির কতটুকু ক্ষমতা আছে সেটুকু একক। যেমন একটু সংক্ষেপে বলি, ক্ষুদ্র অংশটুকু হলো বিট, বিআইটি বিট, বিট। এই বিট 8 বিট সমান হবে 8 বিট সমান হবে 1 বাইট, 1 বাইট 8 বিট, সরি 1024 বাইট, 1024 বাইট, 1024 বাইট হবে 1 MB, মেগাবাইট। 1024 MB সমান, এমবি সমান হবে 1 GB, বা আমরা গিগাবাইট বলি। আর 1024 GB সমান হবে 1 TB। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বিট বাইট সম্পর্কে পরের ক্লাসে আলোচনা করব। তোমাদেরকে সামান্য একটু ধারণা দিলাম যে বিটটা হলো, বিটটা কি একটু সংজ্ঞা বলি।
কম্পিউটারের এই বিটটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি একটা অংশ, জিরো এবং ওয়ান। এই জিরো এবং ওয়ানকে বিট বলা হয়, কম্পিউটারের ডিজিটাল ভাষায় বলা হয় যে জিরো বিট। এই জিরো বিটটা হলো লো ভোল্টেজ আর ওয়ানটা হলো হাই ভোল্টেজ। আমি তোমাদের চব্বিশ পৃষ্ঠা হার্ড ডিস্ক অর্থাৎ কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক সম্পর্কে আলোচনা করব। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।